মচ মচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে, পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে, বাকি সব ভুলে যাবে। রমজানুল মোবারক। প্রিয় দর্শক, সকলকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, রমজানের এই মহিমান্বিত মাসে আমাদের জীবনধারায় যেমন পরিবর্তন আসে, ঠিক তেমনিভাবে খাদ্যাভ্যাসেও কিন্তু অনেক পরিবর্তন আসে। প্রতিদিনই চিন্তা করতে হয় যে আজকে কী রান্না হবে, আজকে নতুন কী রান্না করব। সেই ভাবনার জায়গাটা কিন্তু একটু সহজ করে দেওয়ার চেষ্টা থাকে আমাদের প্রতিদিন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ইফাত মজাদার রান্নার আজকের এই পর্বে, এবং আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি অর্চি রহমান। আর প্রতিদিনের মতো আজও আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রন্ধনশিল্পী আফরোজা নাজনীন সুমি, এবং সেই সাথে অতিথি হিসেবে যাকে আজকে আমরা পেয়েছি, তিনি আমাদের ভীষণ পছন্দের ভালোবাসার একজন মানুষ, এবং তার অভিনীত সেই চরিত্রগুলো এখনও কিন্তু আমরা মনে রাখি। লাল শালুর সেই দুর্দান্ত চরিত্র আজও আমরা মনে রেখেছি। আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী মুনিরা ইউসুফ মেমি। মেমি আপা, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদের আমন্ত্রণ রক্ষা করে আজকে আপনি এসেছেন, খুব ভালো লাগছে। না না, আমারও ভীষণ ভালো লাগছে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, ভালোবেসেই এসেছি সত্যি তাই, এবং সেই ভালোবাসায় আমরা আসলে আপ্লুত। এবং সুমি আপু, তুমি তো আমাদের ঘরের মানুষ, তোমাকে প্রতিদিনই পাচ্ছি, প্রতিদিনই থাকছি একসাথে, কিন্তু আমার খুব ভালো লাগছে মেমি আপা আজকে আমাদের কিচেনে এসেছে। আজকে তাহলে আমরা কোন রেসিপি দেখতে পাচ্ছি, মেমি আপা আমাদের কি শেখাবে? বোঝা যাচ্ছে যে কিছু একটা হবে, এখানে চিকেন আছে, রাইস হবে, কিন্তু নামটা সুন্দর, ওয়ান পট চিকেন রাইস। বাহ, নাম শুনে বোঝা যাচ্ছে ঝামেলা কম, কিন্তু একদমই ঝামেলা রেসিপি, একটা পটেই সবকিছু হয়ে যাবে। এবং কি কি লাগছে একটু, চিকেন আছে, এখানে আছে সুগন্ধি চিনি গুঁড়া, ইফাদের সুগন্ধি চিনি গুঁড়া চাল, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, একটু চিনি, বিরিয়ানি মশলা, গরম মশলা, তারপরে আছে এটা বাদাম বাটা, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তারপর হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো, আর তেজপাতা, এলাচ, দারুচিনি, আর বাদামটা হচ্ছে একটু ডিজাইনের জন্য, গার্নিশিং যেটাই আমরা বলি, আর টক দই আছে। আপা প্রথমে কি চুলায় দিয়ে দিবেন একবারে? আমি আগে মুরগিটা বসিয়ে তেলটা দিচ্ছি, ইফাদের সরিষার তেল। হ্যাঁ, এটা একদম খাঁটি একটা আপা পাবেন, সুন্দর একটা শুভ্রাণ পাবেন, এটার মানে একবারে সবকিছু দিয়ে, হ্যাঁ সবকিছু দিয়ে একবারে মুরগিটা কষিয়ে ফেলবো, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, মানে ঝামেলা ছাড়া। হ্যাঁ, আস্ত গরম মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে, তেজপাতা, এলাচ, দারচিনি, আসলে চিকেনের যেটা তার সাথে রাইসেরও যাতে হয়ে যায় সেই পরিমাণে একবারে দিয়ে দেওয়া হচ্ছে, একবারে দিচ্ছি আমরা, এটা মনে রাখতে হবে, একটু নাড়তে হবে। সুমি অবশ্যই, আমি আপনার হেল্প করার জন্য, আমার তো খুবই ভালো লাগছে আপনার সাথে রান্না করছি। আমি এক চামচ আর একটু একটু লাগবে, হ্যাঁ আদা বাটা দিয়ে দিলাম, রসুনটা এক চামচ দিই, একটু জাস্ট রঙের জন্য গরম মশলা, যেহেতু গরম মশলা দিয়েছি গুঁড়োটা অত দরকার নেই, তবে বিরিয়ানি মশলাটা আমি এটা পুরোপুরি দিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা, মানে বিরিয়ানির একটা ফ্লেভারটা সুন্দর আসে, ঘ্রাণ হবে, মশলাটা দেখেই মনে হচ্ছে দারুণ, বাদাম বাটাটা পুরোটাই দিতে দিচ্ছি, মানে অসাধারণ একটা ঘ্রাণ হবে, আর টেস্টও দারুণ, একটা ক্রিমি একটা টেক্সচার চলে আসে বাদাম দিলে, চলে আসবে, লবণ কিন্তু দেইনি, আসলে ভুলে যাওয়া যাবে না, কিন্তু লবণ দিলে আবার সাবধানে দিতে হয়, এই কারণে যে বেশি হলে তো খাওয়া যায় না, কিন্তু কমটা কিন্তু খাওয়া যায়। এমনি আমরা জানি এক কেজিতে এক চামচ লবণ, সুতরাং আমি হাফ চামচ দিচ্ছি, রোজার দিনে তো আমি এখন লবণ দেখতে পারবো না, চিনিটা আমি এখন অল্প দিচ্ছি, পরে আমি শেষের দিকে আমি কাঁচা মরিচের সাথে একটু তখন একটু চিনি। আর চিনির ব্যাপারটা বলছি যে যারা আসলে ডিরেক্ট সুগারটা খেতে চায় না, এটার বিকল্প আছে, তবে এটা একটা টেস্ট তৈরি হয় আলাদা, একটা কালারটাও দারুণ আসে, কিন্তু আমরা কিন্তু মুরগিটা দিয়ে দিতে পারি। হ্যাঁ দিয়ে দিই, তুমি দাও, তুমি দিও। আপার সাথে রান্না করছি কিচেনে, এটা আমার খুব দারুণ মনে হচ্ছে, কারণ বিরিয়ানিটা মানে এখানে সব কিছুই আছে, ঝামেলাটাও কম, কম আলাদা করে মুরগি রান্না করতে হবে না, আলাদা করে পোলাও বা ভাত কোনটা না, একসাথে মানে একবারই হয়ে গেল, হেলদিও বলা যায়। যেমন সরিষার তেলে যেহেতু করা হচ্ছে আপা, সরিষার তেলটা তো অনেক ভালো, মানে আমাদের শরীরের জন্য, কোলেস্ট্রল যাদের বেশি তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো,
দারুণ সুন্দর রংটা রংটা সুন্দর এই জন্য আমি কি মরিচটা না একটু কম দিয়েছি জাস্ট রংটা জন্য হালকা ঝাল হবে কারণ এসব ইয়েতে না মরিচটা বেশি বেশি কেমন জানো আর কাঁচা মরিচের ঝালটা তো থাকবে এরপর কাঁচা মরিচের একটা ঘ্রাণও হবে আদা বাটা রসুন সবকিছু মিলে একটা চমৎকার চালটা আরেকটু পরে দিবেন তাই তো আপনার চিকেনটা একটু হয়ে আসে চিকেনটা আর এই চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ আর একটু পরেই চালটা দিলে হয়ে যাবে কারণ চিকেনটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চিকেনটা হতে হতে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ইফাত মজাদার রান্নার আজকের পর্ব এবং আজকে আমরা তৈরি করছি ওয়ান পট চিকেন রাইস কেমন হলো এই রেসিপিটি দেখতে চোখ রাখুন আর টিভি পর্দায় আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি এমনিতে কুট্টু ভালো ছেলে জাস্ট দেখে আলে কিছু না কিছু ভেঙেই ফেলে বকায় বকায় যখন সব এলোমেলো তখনই লাইফে এলো পিলো মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ইফাত মজাদার রান্নার আজকের পর্বের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রন্ধন শিল্পী আফরোজা নাজনীন সুমি এবং সেই সাথে আছেন খুব পছন্দের একজন অভিনয় শিল্পী মুনিরা ইউসুফ মিমি এবং আজকে আমরা তৈরি করছি ওয়ান পট চিকেন রাইস কতটুকু এগুলো আমাদের রান্না একটু দেখি সুঘ্রাণ তো পাচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু রংটা যা এসেছে এখন মনে হয় চালটা দেওয়া যাবে আসলে পুরো চালটাই দিয়ে দিচ্ছি কারণ আমরা তিনজন আছি তো আমাদের লাগবে ওয়ান পট যেহেতু একবারে একটা পটে সব হয়ে যাচ্ছে সহজে একটা দারুণ রেসিপি আসলে ইফতারে হ্যাঁ এই ধরনের রেসিপিগুলো হলে হয় কি একদম কমপ্লিট একটা খাওয়া কিন্তু হয়ে যায় আলাদা আর কিছু দরকার নেই একটু সালাদ নিয়ে নিলে সাথে সালাদ হলেই সত্যি সবাই জানে আমি খুব ভালো রান্না করি কিন্তু আমি হচ্ছে এত মানতে রাজি না আমি আমার মতো খুব চোখের আন্দাজে সব মানে নিয়ম মেনে সব কিছু দিতে হবে চোখের আন্দাজে এখন দেখে বলেন কি লাগবে এখন পানিটা দিতে হবে আমার শাশুড়ির কাছে থাকে তো উনি খুব ভালো রান্না করেন আচ্ছা পানিটা দেখেন একটু খেয়াল করেন কতটুকু দিব আমার মনে পুরোটা দরকার হবে না এটা আসলে আমার মনে দমে থাকলে চালটা তখন ঝরঝরাও হবে আর একটু মাখামাখা থাকবে আর যেহেতু চিকেনটা আছে তো আর মশলা আছে তো অনেক যেমন পেঁয়াজ বাটাটা আছে মানে বিরিয়ানি যেমন একদম ঝরঝরা হবে এটা ওইটা হবে না মশলা আছে তো একটু ইয়ে হবে একটু গ্রেভি থাকবে নরম থাকবে তাহলে আমরা কাঁচা মরিচটা দিয়ে দিতে পারি হ্যাঁ খানটা বের হোক আমি একটু সব কাঁচা মরিচ দিতে চাই ঝাল ঝাল আর কাঁচা মরিচ একদম সুঘ্রাণটাও কিন্তু চিনিটা দিয়ে অল্প অল্প এখন কেউ চাইলে কিন্তু বেরেস্তাও দিতে পারে হ্যাঁ বেরেস্তা কাঁচা মরিচ আর বেরেস্তা মিলে এটা একটা অসাধারণ একটা ঘ্রাণ দিয়ে থাকে খুব সুন্দর একটা ঘ্রাণ দেওয়া হয় আমাদের বাসায় সব ধরনের রান্না দিয়ে আছে আমার আসলে মেইনলি আমি হাতে ধরে শিখতে পছন্দ করি না কিন্তু যে দেখে দেখি তো আমার শাশুড়ি অনেক ধরনের রান্না করে যেমন মেথি ফোড়ন দিয়ে অনেক কিছু করে মেথি ফোড়ন আঁশ ছাড়া যে মাছগুলো আছে সেগুলো সে মেথি ফোড়ন দিয়ে করে যেমন চিকেনই আর একটা করেন আমার শাশুড়ি মা পুদিনা পাতা দিয়ে আগে বলছিলেন যে একটু নরম নরম হ্যাঁ যাতে ইফতারে আসলে এই ধরনের কিন্তু ভাজা ভালো লাগে আমরা যদি এই জিনিসটা খেতে পারি এরকম একবার একটা কমপ্লিট খাবার হয়ে খাবার হয়ে যায় সত্যি একদমই এক পট হয়ে যাচ্ছে তা এই ডানটা উপরে দিয়ে দিব অসাধারণ হয়েছে আমার মনে হয় আজকে এটা একদম সুবিশার তেলের যে স্মেলটা অনেক ধন্যবাদ মেমি আপা এত চমৎকার মজাদার এবং খুব কম সময় আসলে এই রান্নাটা করে দেখাবার জন্য যে ওয়ান পটেও বিরিয়ানি হতে পারে এটা তো আমরা আসলে ভাবতে পারি কিন্তু মনে হয় যে অনেক কঠিন কিছু ঝামেলা যারা একদম নতুন রাঁধুনি তারাও কিন্তু এটা যেমন করতে পারবে এবং যারা আমরা রেগুলার করছি তারাও কিন্তু ইফতারে এরকম করতে পারি দারুণ একটা খাবার পরিমাণটা কিন্তু খারাপ হয়নি একদম ওয়ান পট হিসেবে তিনজনের হয়ে যাবে প্রিয় দর্শক খুব সহজেই তৈরি হয়ে গেল ওয়ান পট চিকেন রাইস খুব মজাদার একটি খাবার এবং খুবই হেলদি রমজানের এই সময় কিন্তু ইফতারিতে আপনারা তৈরি করতে পারেন বা ডিনারের জন্য করতে পারেন বা বাসায় যদি হঠাৎ করে গ্যাস চলে আসে তাহলে তো করে ফেলতেই পারেন
খুব খুব ভালো লাগলো। আসলে আজকে রান্নাটা আমিও শিখলাম। সবসময় দেখা যায় যে আমি আলাদা করে চিকেনটা করি বা বিরিয়ানিটা আলাদা করে করছি, আজকে একেবারে ওয়ান পট রাইস করে ফেললাম। মিমি আপা অনেক ধন্যবাদ এবং সুমি আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে সবসময় পেয়ে ভালো লাগে, আর আজকে তো ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেল মিমি আপাকে পেয়ে এবং মিমি আপারই রেসিপি একটা জানতে পারলাম। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের, আমার ভীষণ ভালো লাগলো। আমি কৃতজ্ঞ যে আমি আসতে পেরেছি, আর আরটিভি হচ্ছে আরটিভিরও আমি পরিবারের একজন তাদের। সেটের সামনে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, নিরাপদ খাবার খান, সুস্থভাবেই থাকার চেষ্টা করুন, এটাই হচ্ছে আসল কথা। আর আমার তো দারুণ লাগলো আসলে আপনার সাথে থেকে, সত্যি তাই। প্রিয় দর্শক, এই কথার রেশ ধরেই আজকের মতো বিদায় নিতে চাই। ইফাত মজাদার রান্নার এই আয়োজন থেকে আপনাদের সাথে ছিলাম আমি অর্চি রহমান, এবং আজকে কিন্তু নতুন আরও একটি রেসিপি আমরা করে দেখিয়েছি, ওয়ান পট চিকেন রাইস। বাসায় করে জানাবেন কেমন লাগলো, কেমন হলো। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি দিনে, এবং আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। স্বাস্থ্যকর খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাবেন।